কিরে পাঠা তোগো রোহিত কই। আরে ভাই রোহিত কইতাছে মেন্টর সাহেবের লগে গিয়া টসে জিততাম না তুই যা, তাই আমি চলে আইছি। ঠিকই কইছে, তুই জিততে পারবি না। এটা কি চেন্নাই পাইছ নাকি? এটা দুবাই, আমরা জিতব। কে খবর বন্ধুরা, আজকে তো সিএসকে এবং মুম্বাইয়ের খেলা, এখন টস হবে। ও মাই গড, জিতে গেল মহেন্দ্র সিং ধোনি। কি তারে পাড়া, আমি তো আগেই কইছিলাম না তুমি মেন্টর, তুমি তো জিতবা, তাই তো? বিষয়টা তো এরকমই ছিল নাকি? আজকে মাঠে আসো, খেলা হবে। আরে আপা কি তা কইতাম, টসে জিতা লাভটা কি? পোলাপান যদি আউটই হয়ে যায়। কে ধোনি ভাই, আমি তো আগেই কইছিলাম মাঠে খেলা দিব। তাইলে ধোনি কি করবা, এরা যে প্রথমে যাই আউট হয়ে গেল, তিনটা ডাব্বো মারলো। আজকে কঠিন শাস্তি দেওয়া হবে ডুপ্লেসিসকে, বাকি দুইটা মাফ। এরে তোরা কোথায়, তোরা কোথায়? ডুপ্লেসিসের মাথা ঠান্ডা পানি ঢাল তো। কি রায়না, তোমার তো ব্যাট ভাঙ্গে গেল আজকে। হে পাঠা ভাই, আজকে ব্যাটটা ভেঙে গেছে কাঞ্চিতে লাগিয়া বলটা, ঠিক আছে? নাইলে কিন্তু ছয় হইতো ছয়। বোল্ট যেভাবে বল করা শুরু করছে ভাবছিলাম তারে ধুম ধারাক্কা খেলবো, না সেটার হইল না। আচ্ছা ডুপ্লেসিস, তুমি তো প্রথমে আউট হয়ে গেছো, এরপর তুমি কি করছো? আমি তো প্রথম ওভারে আউট হয়ে গেছি, এরপর বাকি 19 ওভার খেলা দেখছি। মুম্বাই এরা কারা খেলে, এরা তো পুরো আগুন, এদের বল খেলাই যায় না। কেতারে ডুপ্লেসিস, আমরা কেমন খেললাম? ব্রাভো, তুমি তো পুরো চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন খেলা দিছো আজকে। বোল্ট আমাকে আউট করছে, খুব কষ্ট লাগছে। তুমি বোল্টকে যখন ছয় মারতেছো মনটা যে কি খুশি লাগতেছিল। ডুপ্লেসিস, তোমার সাথে আমিও একমত, এই বোল্ট যা বল করছে শেষে যে এক ওভারে 24 খাইছে আমি সবচেয়ে খুশি। আরে মামা, তোমাদেরকে আউট কইরা পার পয়া যাবো নাকি? আমি আছি না, খেলা দিছি একেবারে 24। ও মাই গড। এ ব্রাভো, তোমার আউট করছো কেটা? বুমরা 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 ওয়ান পিস, ঠিক আছে ভাই? তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। শাবাস বেটা শাবাস, যদিও শেষ বলে একটা ছয় খাইছো। আমার লগে ফাইজলামি করো। আরে পোলাপান তোরা থাম থাম, তোরা হাইরে গেছস, এখন মুতে শুয়ে পড়। স্টার্ট দ্য ভেসেলস। আরে মাই ভাই, তোমরা তো জিতে গেছো, কালকে আমরা কলকাতার সাথে খেলবো। কেকেআর বিরাট কোহলি, আসো মাঠে খেলা হবে। কেকেআর এবং আরসিবির মধ্যে কে জিতবে তোমরা কমেন্টে জানায় দাও। এবার মজা হবে, সব জয়, আমরা খেলবো।